আসসালামু আলাইকুম, আমি হামিম চৌধুরী বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো সেই রেসিপিটা একটু অন্যরকম। দেখা গিয়েছে যেহেতু আমি সেমাইয়ের রেসিপি নিয়েই আজকে এসেছি, আপনারা দেখতেই পেয়েছেন, সো এই সেমাইটা বেশিরভাগই হচ্ছে গিয়ে ঘিয়ে ভেজে তারপর রান্না করে থাকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘিয়ে ভাজা ছাড়াও আপনারা এই সুস্বাদু মজাদার সেমাইটা রান্না করতে পারবেন। চলুন দেখা যাক। প্রথমে হচ্ছে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি তিনটার মতো এলাচ। এলাচ দেওয়ার কারণ হচ্ছে এখানে ফ্লেভারটা একটু অন্যরকম চলে আসবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে আরও বেশি মজাদার করে তুলবে হচ্ছে এই গুঁড়া দুধ। তো এখানে আমি 3-4 চামচ, তারপরে মানে আপনারা যতটুকু দিতে চান, আমি এখানে 4-5 চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ মিক্স করে নিচ্ছি। আর গুঁড়া দুধ দিলে আমার কাছে বেশি ভালো লাগে, তার জন্যে আমি গুঁড়া দুধটা মিক্স করে নিলাম। তো ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বলক আসে, আর নিচে যাতে দুধটা পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো আমি এখানে 1/4 চামচের মতো হচ্ছে গিয়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে 5 চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি, 4 চামচের মতো একটু ভরা ভরা করেই গুঁড়া দুধটা দিয়েছি। দেওয়ার পরে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি সেমাইগুলো নিয়েছি। তো সেমাইটা নেওয়ার পরে, আর সেমাইগুলো কিন্তু সাধারণত লম্বা লম্বা ছিল, আমি ভেঙে ভেঙে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু অলরেডি বলক আসা শুরু হয়ে গেছে। যখন এরকম বলক আসা শুরু হয়ে যাবে তখন হচ্ছে এখানে আমরা মানে আমি এই সেমাই যেটা আমি ভেঙে ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, আমি একটা কথা বলে দিচ্ছি, অনেকে হচ্ছে এই সেমাইয়ের মধ্যে দেখা যায় যে দারুচিনিও অ্যাড করে থাকে, কিন্তু আমার দারুচিনি দিলে ফ্লেভারটা অত বেশি ভালো লাগে না, যে কারণে আমি দারুচিনি দেই নেই। আপনাদের যদি ইচ্ছা হয়ে থাকে তাহলে অবশ্যই দারুচিনি দিয়ে দিতে পারেন, আর এখানেই কিশমিশটাও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি কিশমিশটা উপরে ব্যবহার করব, যে কারণে আমি কিশমিশটা এখানে দেইনি। তো এখনও দেখা যাচ্ছে যে দুধটা ভালো মতো বলক আসেনি, যেহেতু আমি সেমাইটা দিয়ে দিয়েছি, কোনোভাবেই যাতে নিচে না লাগে সেই জিনিসটাও খেয়াল করতে হবে। তো কিছুক্ষণ পর যখন এরকম বলক আসা শুরু হয়ে যাবে অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে কোনোভাবেই নিচে মানে লেগে না যায় বা পুড়ে না যায়। আর আপনারা চাইলে এলাচগুলা এখনই তুলে নিতে পারেন, আবার চাইলে রেখেও দিতে পারেন। আমি মাঝে মাঝে এলাচগুলা বলক আসলে তুলে ফেলি, আবার রেখেও দিই, এটা হচ্ছে নিজেদের ব্যাপার। যখন এখানে বলক ভালো মতো চলে আসবে তারপরেই কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব। চিনির পরিমাণটা হচ্ছে নিজের পছন্দ মতো, কারণ অনেকেই আছে চিনি বেশি খেতে পছন্দ করে, আবার অনেকেই আছে চিনি কম খেতে পছন্দ করে। চিনি কম আর বেশির মধ্যে পার্থক্য হচ্ছে মিষ্টিটা আর কি, যে মিষ্টি কে বেশি খেতে বেশি পছন্দ করে আর কে বেশি কম পছন্দ করে। তো আমি যেহেতু মিষ্টিটা মোটামুটি খাই, অত বেশি খাই না, তার জন্য এখানে আমি মোটামুটি আকারেই চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারেন, যেহেতু আমার অত বেশি চিনি মানে আমি খেতে পারি না, তার জন্য আমি অল্পই দিয়েছি। কিছুক্ষণ পর আমার সেমাইটা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আমি আর বাড়াচ্ছি না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।